السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمعتو بيرو بحي بنرا قرآن شكاوتي شهج ما رب العالمين سر القمر چاربا ريفيت ولقد يسرنا القرآن للذكر ফেহেল মিমুদ্দ্যাকে আল্লাহ বলে দিয়েছেন কোরআন সহজ অতএব কোরআন সহজ মাত্র তিনটি গ্রামারে একটি আয়াত অনুশীলন করলে আপনি তিরিশ পারা কোরআন পড়তে পারবেন এক মাইলে যদি আপনি গাড়ি চালাতে পারেন তাহলে আপনি হাজার মাইলে গাড়ি চালাতে পারবেন প্রথম গ্রামারটি হচ্ছে কি কনসনিন ব্যঞ্জন বর্ণ আরবি মাত্র আঠাশটি বর্ণ তিনটি কাজ সঠিক নাম জানা অ্যারাবিক উচ্চারণ জানা নামগুলির অক্ষরগুলির উচ্চারণ জানা তিন নম্বরের পার্থক্য জানা একই আকৃতি হলে ফোটা দিয়ে না হলে আকৃতি দিয়ে এখানে আমাদের পঞ্চাশ মার্ক আমরা দিয়ে থাকি তাহলে ব্যঞ্জন বর্ণকে আপনি নামগুলো শিখে নেন সঠিক অ্যারাবিক উচ্চারণ শিখে নেন উর্দু ফার্সি না এবং পার্থক্য শিখে নেন তাহলে আপনি পঞ্চাশ মার্ক হয়ে গেল এবার ব্যঞ্জন বর্ণ যেই বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না যাকে সর্বর্ণ দরকার ভয়েস দরকার এই জন্য আমাদের ছয়টি ভাউস রয়েছে তিনটি শর্ট তিনটি লং তিনটি শর্ট তিনটি লং একটা হল আকার শর্ট আর তিনটি একটা হলো দীর্ঘ আকার দীর্ঘকার দীর্ঘ আকার বাংলাতে দীর্ঘ আকার নেই বাট আরবিতে কিন্তু দীর্ঘ আকার রয়েছে তাহলে তিনটি শর্টে দশ মার্ক আর তিনটি লং এ দশ মার্ক বিশ মার্ক পঞ্চাশ বিশে কত সত্তর মার্ক আর তিনটি রয়েছে অজারি ভয়েস অর্থাৎ সাহায্যকারী স্বরবর্ণ বা স্বরধ্বনি একটি হলো হস চিহ্ন আরেকটা হলো দ্বিতীয় চিহ্ন ডবলেট করার জন্যে কনসলেন্টকে আর একটা হল তানবিন ফাতাহা তানবিন কাসারাতানবিন দম্মা তানবিন ফাতা দিয়ে তানবিন হলে তানবিন কাসরা দিয়ে হলে কাসরা তানবিন আর দম্মা দিয়ে হলে দম্মা তানবিন এটা যেহেতু বাংলা নাম নাই এই জন্য আমরা অ্যারাবিক নাম নিব এই নয়টা দিয়ে এই নয়টা দিয়ে ব্যঞ্জন বর্ণকে প্র্যাকটিস করার জন্যে সুর আল ফাথের উনত্রিশ নম্বর আয়াত আটচল্লিশ নম্বর সুর আর উনত্রিশ নম্বর আয়াত একটি আয়াতকে প্র্যাকটিস করেন এখানে সব অক্ষরগুলো আছে স্বরবর্ণ স্বরধ্বনি রয়েছে শর্ট লং রয়েছে এই প্র্যাকটিস করলে আপনি এটা পড়তে পারলে মোহাম্মদুর রাসুল আমানু والذين معه محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم يعتر يعني مدى شاب جرامالي سيكتي عشون أردري كورا جابنا كورا نشيكون السلام عليكم ورحمة الله وبركاته